মাত্র বাজার নিয়ে এলো এটা কাঁচা আম এনেছে ডাল দিয়ে খাবো কালকে এবার রান্নার দিকে চললাম এখানে রাখা আছে হচ্ছে গাজর আলু লঙ্কা টমেটো ক্যাপসিকাম বিনস আজকে আমাদের হচ্ছে চিকেন স্টু এখানে পেঁয়াজ গোটা পেঁয়াজ আদা রসুন এখানে আছে হচ্ছে গোলমরিচ গোটা গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে আছে হচ্ছে কর্নফ্লাওয়ার অল্প সাদা তেল দিলাম এবার কড়াই গরম হয়ে গেছে গোটা গোলমরিচ লবঙ্গ দারুচিনি আর ছোট এলাচ এগুলো তেলে দিয়ে দেবো এবার রসুন কুচিটা দিয়ে দেবো আর আদা কুচিটা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার খুব বেশি নাড়বো না হালকা করে ভাজবো ভেজে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে একে একে এবার সব সবজিগুলো দিয়ে দেবো এটা আলু গাজর ডিম কড়াই আর এখানে ক্যাপসিকাম কুচো আছে ক্যাপসিকাম গুলো এবার দিয়ে দেবো তিনটে গোটা টমেটো দিয়েছি ছোট ছোট আর চারটে ছোট ছোট পেঁয়াজ পরিমাণ মতো নুন দিলাম একটু চিকেনটা ধুয়ে রেখেছি সবজি সঙ্গে একটু নাড়বো এবার একটু এটা প্রেসারে করে সিটি দিয়ে নেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম ঝোল লাগবে সেরকম মতন জল দেবে আমার দুটো সিটি পড়ে গেছে এবার এইটা আমি তুলে নিলাম মরিচ গুলো এই কড়াইতে দেবো আমি এবার এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘন ঘন হবে স্যুপটা এবার ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো গুলো ছড়িয়ে দেবো একটু ফুটে গেলে এটা আবার নামিয়ে নেবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ